তুমি যদি আমায় দোষ ধরো তাহলে তোমার কৃপায় আমার আর পাওয়া হবে না। তাই এই প্রসঙ্গে কবির জি একটি গান লিখলেন, চলুন মায়েরা টুলু ধ্বনি করবেন, শঙ্কর ধ্বনি করবেন, কি বলছে? হৃদয়গর হরি বল প্রভুজি, 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 সামরানি সনি দানি নি দানি দানি সনি মানানি সনি দানি দাপদানি তোমাকে পাওয়ার মতো আমার কোন ভক্তি নাই, হে দিনের দয়াল আমার, তোমার পাওয়ার মতো আমার কোন গুণ নাই, তোমার পাওয়ার মতো আমার কোন ভক্তি নাই, তোমার পাবার মতো সমস্ত দোষকে কাটিয়ে দাও, কি হরিবাসরে বসে এই জন্যে যেখানেই কীর্তন শুনতে যাবেন, শুধু এখানে বলে নয়, যে হরিবাসরে যাবেন সেখানে গিয়ে কীর্তন যদি আপনার ভালো না লাগে আস্তে আস্তে উঠে চলে আসবেন, কিন্তু যে শুনছে তাকে যেন আপনি বিপদগ্রস্ত করবেন না, ভালো না লাগলে চলে আসবেন। এই জন্য হরিবাসরে কথা বলতে নেই, কারণ আমার তো কোনো গুণ নেই তোমাকে পাবা, তাই না? তোমাকে পাবার কোনো গুণ নেই আমার, তাই প্রভুজি কি বলছ?
zare 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 বিভিন্ন নাম দিয়েছি, কেউ বলছে পানি, কেউ বলছে জল, কেউ বলছে ওয়াটার। বস্তু কিন্তু একটাই, সেটা কি? জল। ভগবান ঠিক সেই রকম, ভগবান জলের মতো। এক গামলা জল ওটাতে আপনি যদি ড্রামের মধ্যে ঢাকেন, ওটা ড্রামের মতো হয়ে যাবে। আবার ওই জলটা কলসিতে ঢাললে কলসির মতো হয়ে যাবে। আবার ওই জলটা যদি আপনি গ্লাসে ঢালেন, গ্লাসের মতো হয়ে যাবে। আবার ওই জলটা নিয়ে যদি আপনি হাঁড়িতে ঢালেন, ওটা হাঁড়ির মতো হয়ে যাবে। তাহলে জলের পরিবর্তন ঘটে। আসতে ভগবান ঠিক তাই। তাই ভক্ত আজ ভগবানের কাছে প্রার্থনা করছে, তুমি যদি আমার দোষ ধরো তাহলে তোমার কৃপা পাওয়া হবে না। আর কি বলছেন, আর কি বলছেন? প্রভুজি প্রভু মেরে যাবো গুণ দোষ না ধরো। গানেতে লিখছেন, একটা লোহা কেটে দুভাগ করুন, একটা লোহা কেটে দুভাগ করে দুটো বটি তৈরি করুন, একটা বটি রেখে দিন ঠাকুর ঘরে, রাখেন তো ঠাকুর ঘরের বটি আলাদা রাখেন তো, আর একটা বটি রাখুন রান্নাঘরে, একটা বটি দিয়ে ভেটকির চাকা বয়লারের ঠ্যাং কাটুন, অসুবিধা নাই, কিন্তু ঠাকুর ঘরের বটিটাতে নিরামিষ সবজি ফল টল ইত্যাদি কাটা হয়। কবিরজি কোথায় গিয়ে দাঁড়িয়েছেন দেখুন, এক লোহা ও বটি করা খাবত, এইবার পরশ পাথরের কাছে নিয়ে যান, রান্নাঘরের বটি আর ঠাকুর ঘরের বটি, দুটো বটি আপনি পরশ পাথরের কাছে নিয়ে যান। পরশ পাথর কি? না, পরশ পাথর লোহায় ঠেকালে লোহা সোনা হয়ে যাবে। তাই কবি লিখছেন, আস্তে, পরশ মনির কথা কি দিব তুলনারে, পরশ করিলে হয় সোনা
আমার গৌরাঙ্গ নামে নাচিয়া গাহিয়া রে পরশ হইল কত জনা। হরি হরি পরশ পাথরের কাছে নিয়ে গেলে পরশ পাথর কি বলবে যে তুমি রান্নাঘরে ছিলে তোমাকে আমি শোনা করব না কি বাবা? ঠাকুর ঘরের বটিটাকে শোনা করবে আর রান্নাঘরের বটিটাকে শোনা করবে না? মাছ মাংস কেটেছে বলে না, পরশ পাথরের ধর্ম হলো লোহাকে শোনা করা। সে ঠাকুর ঘরের বটি হলেও শোনা করবে আর রান্নাঘরের বটি হলেও শোনা করবে। তাই আজ ভীষ্মদেব কৃষ্ণের কাছে বলছেন, কি বলছেন? তুমি তো সমাদর সীমে লোক কহাবত, তোমার কাছে কোনো বিচার চলে না, তাহলে তুমি আমায় বিচার করো না, আমাকে মুক্তি দাও। ভীষ্মদেব আস্তে আস্তে কৃষ্ণের কাছে প্রার্থনা করছেন,